বিশ্বজোড়া খ্যাত আইনস্টাইন, ছোটবেলা থেকে যিনি কখনো গণিতে ফেল করেননি, এক কথায় অঙ্কের জাহাজ ছিলেন তিনি। তার গণিতের পারদর্শিতা দেখে বড় বড় সকল শিক্ষকরাও অবাক বনে যেতেন। আমরা অনেকেই হয়তো জানি যে মারা যাবার পর আইনস্টাইনের মগজ চুরি হয়ে গিয়েছিল, কিন্তু কেন এবং কিভাবে এমন কাজটি ঘটেছিল তা জানতে মানুষের উৎসাহের শেষ নেই। তার জ্ঞানের কথা কারো অজানা নয়। এই নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী মূলত আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের জন্য বিখ্যাত। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। তার বুদ্ধি ও জ্ঞান মানুষের কৌতূহল বাড়িয়ে তুলত, তার মস্তিষ্কে কি আছে তা দেখার জন্য। তাই তো বিখ্যাত এই বিজ্ঞানী মারা যাওয়ার পর চুরি হয়ে যায় তার মগজ। 1955 সালে 75 বছর বয়সে মৃত্যুবরণ করেন আইনস্টাইন। সেদিন ভক্তদের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছিল হাসপাতাল প্রাঙ্গণ। পোস্টমর্টেমের ভার পড়েছিল ডক্টর থমাস হার্ভেনের ওপর। সেদিন তার মনে ঘুরপাক খাচ্ছিল অন্য একটি বিষয়, চোখ পড়ে আইনস্টাইনের মগজের দিকে। তার পুরো ভাবনা জুড়ে ছিল বিস্ময়কর বিজ্ঞানী আইনস্টাইনের মেধা এতটা উন্নত হলো কিভাবে তা গবেষণা করে দেখার। দেহ কাটা ছেঁড়ার পর বিজ্ঞানীর মগজ সরিয়ে রাখেন ডক্টর থমাস। কাজটা তিনি করেছিলেন অতি গোপনে। তিনি আইনস্টাইনের মস্তিষ্ক খুলি থেকে বের করেন, তারপর সেটা চুবিয়ে রাখেন ফরমালিনের জারে। প্রিন্সটন হাসপাতাল থেকে মহাবিজ্ঞানীর মগজটি বাড়ি নিয়ে যান থমাস। সেই মগজ সহ জারটি বক্সবন্দি করে তুলে রাখেন নিজের ঘরে। এরপরই শুরু হয় থমাসের জীবনে উল্টো যাত্রা। পারিবারিক জীবনে সুখী ছিলেন না থমাস। একের পর এক স্ত্রী বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তিনি আগলে রাখেন মহামূল্য মগজ। ততদিনেও আইনস্টাইনের মগজ চুরির ঘটনা কারো জানা ছিল না। তবে মাসিক নিউ জার্সি পত্রিকায় একজন রিপোর্টার স্টিভেন লেভি এ খবর পেয়ে যান। 1970 সালে ডক্টর থমাস হার্ভেনের সঙ্গে দেখা করে সব সত্য জানেন লেভি। তাকে দেখানো হয় আইনস্টাইনের ব্রেনটি কাঠের দুটি বক্সে রাখা, যার উপরে লেখা ছিল কোস্টাস সাইডার। তার মস্তিষ্কে সেরেব্রাম অর্থাৎ মাথার একেবারে পিছনে ঘাড়ের কাছে থাকে যে অংশটি, সেটি কেটে স্লাইস করা হয়েছে। এছাড়াও সেরেব্রাল কর্টেক্স, যেটি থাকে ব্রেনের উপরের অংশে, সেটিও কেটে পাতলা স্লাইস করা হয়েছিল গবেষণার জন্য। অতঃপর আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা পরিচালনা করেন ডক্টর থমাস হার্ভে। 1985 সালে একটি গবেষণাপত্র বের করেন তিনি। স্নায়ুবিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ককে মোট 47টি ভাগে চিহ্নিত করেছেন, যাকে বলে ব্রডম্যান ম্যাপ। এই ম্যাপ অনুসারে মানুষের ব্রেনের 9 ও 39 নম্বর এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। মানুষের প্ল্যানিং, স্মৃতি আর মনোযোগের জন্য এরিয়া 9 কাজ করে। অন্যদিকে এরিয়া 39 কাজ করে ভাষা আর জটিল সমস্যা নিয়ে। ডক্টর থমাস হার্ভের দল গবেষণা করে দেখেন এই দুটি এরিয়ার নিউরন এবং গ্লিয়াল সেলের অনুপাত নিয়ে। তার আইনস্টাইনের মস্তিষ্কের এই অনুপাতকে তুলনা করেছিলেন গড় বয়সের 65 বছরের 11 জন মৃত ব্যক্তির ব্রেনের সঙ্গে। দেখা গেছে আইনস্টাইনের মস্তিষ্কের একমাত্র বাম দিকের 39 নম্বর এরিয়াতে একটি নিউরনের জন্য একাধিক গ্লিয়াল সেল ছিল, যা অন্য 11টি মস্তিষ্কে ছিল না। এই ফলাফলের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়, যেহেতু এরিয়া 39-এ বেশি গ্লিয়াল সেল, তার মানে আইনস্টাইনের মস্তিষ্ক বেশি শক্তি ব্যয় করে, যার কারণে হয়তো তার চিন্তাশক্তি ও তাত্ত্বিক জ্ঞান সাধারণের চেয়ে বেশি ছিল। 2009 সালে এইরকমই আরেকটি গবেষণা প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে আইনস্টাইনের মস্তিষ্কের গ্লিয়াল সেল এর গঠন অন্যদের চেয়ে আলাদা ছিল। আরও এক গবেষণায় জানা যায় আইনস্টাইনের মস্তিষ্কের ওজন 1200 গ্রাম, যেখানে সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন থাকে 1400 গ্রাম। এছাড়াও তার মস্তিষ্কের এরিয়া 9 অন্যদের তুলনায় পাতলা এবং নিউরন বহুল ছিল। 1999 সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে আইনস্টাইনের মগজের প্যারাইটাল লোভের
খাঁজগুলো অন্যদের চেয়ে আলাদা, আশেপাশের খাঁজগুলো ছোট ছিল, পাশাপাশি তার ব্রেন 15% বেশি প্রশস্ত ছিল। বিশেষজ্ঞদের ধারণা, আইনস্টাইনের মস্তিষ্কে নিউরনগুলো কাজ করার জন্য যথেষ্ট জায়গা পেত, যা তার গাণিতিক ও স্থানিক চিন্তা শক্তিকে সাহায্য করত।